কক্সবাজারের বাঘখালি নদী, যে নদীর তীরে অবস্থিত কক্সবাজার শহর দখলের পর দখল অব্যাহত থাকায় অস্তিত্ব হারাতে বসেছিল জেলার প্রধান এই নদীটি। অবশেষে হাইকোর্টের নির্দেশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে কক্সবাজার জেলা প্রশাসন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের বাঘখালী নদীর কস্তুরাঘাট প্রান্তে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যারাবন উজাড় করে, মাটি ভরাট করে এই নদীটি দখল করে ফেলা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা সমান তালে অংশ নিয়েছিল এই দখল কার্যক্রমে। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এই নদী রক্ষায় যা যা করা দরকার জেলা প্রশাসন তার সবটি করবে। গেল এক বছর আগেও জেলার প্রধান এই নদীর প্রস্থ ছিল 1 থেকে 1.5 কিলোমিটার, যা বর্তমানে সংকুচিত হয়ে এসছে 400 মিটারে। প্রশাসনের একের পর এক উচ্ছেদ অভিযানের পরও কি থামবে এই দখল কার্যক্রম, নাকি উচ্ছেদ অভিযানের পর আবারও দখল কার্যক্রমে অংশ নেবে দখলদাররা, এ নিয়ে চিন্তিত পরিবেশবাদীরা। তো এই ছিল কক্সবাজারের বাঘখালী নদীর কস্তুরাঘাট প্রান্ত থেকে উচ্ছেদ কার্যক্রমের সবশেষ। রহিদুল কবির, গ্লোবাল টেলিভিশন, কক্সবাজার।